জেলার মঙ্গলগড় ব্লকের চানক অঞ্চলের চানক গ্রামে দিদিকে বলো কর্মসূচি ছিল। কর্মসূচি শেষ হওয়ার পর তৃণমূল কর্মীরা যখন ঘরে ফিরছিলেন তখন প্রায় 30 থেকে 40 জন বিজেপি কর্মী লাঠি ও ইট নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের, প্রায় 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী গুরুতর আহত হন। এর মধ্যে মফু শেখ ও রবিউল শেখ গুরুতর আহত হয়। তাদেরকে মঙ্গলগড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শোনার পর ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী ও শান্ত সরকার কাশিমনগর থেকে ঘুরে পুনরায় চানক যান। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী এলাকায় গিয়ে পরিবেশকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি শান্ত হলে যখন গাড়ি নিয়ে ফিরছিলেন তখন পুনরায় তাদের গাড়িকে লক্ষ্য করে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর। দুটি গাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলগড় পঞ্চায়েতের উপপ্রধান সরকারের গাড়ির কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। আমরা গিয়েছিলাম 4:30 সময়, ওখানে প্রোগ্রাম করি, ব্যাপক লোক হয়, মানুষ আমাদের কাছে কার্ড নেয় এবং কথা শোনে, তাদের সুখ দুঃখের কথা বলে, তারা বলে যে না আমরা মমতা ব্যানার্জির পাশে থাকবো। প্রোগ্রাম 7টা শেষ হয়, আমরা ফ্ল্যাগ তুলে আমি যখন বাড়ি থেকে আসি, কাশিমনগর আসার পর শুনতে পাই যে আমাদের কর্মীদেরকে, চানকি যে কর্মীরা আছে তাদেরকে মারধর করছে বিজেপি। আমি সঙ্গে সঙ্গে আবার গাড়ি নিয়ে যাই চানক যাওয়ার পর দেখি যে কয়েকটা মাথা বিজেপি তাদেরকে মদ খাই দিয়ে ব্যাপক হারে মানে লাঠি ছোটা নিয়ে এবং আমার গাড়ি এবং শান্তর গাড়ি, আমাদের যে উপপ্রধান তার গাড়িতে ইট ছড়ে তার গাড়ি কাঁচ ভেঙে যায়, আমার গাড়ির বডিতে লাগে এবং তারপর তারা আমাদের ছেলেরা যে ঘুরে দাঁড়ায় তারা পালিয়ে যায়। কতজন কর্মী আপনারা আহত হয়েছে? আমার 2 জন কর্মীর মাথা ফেটে হসপিটালে ভর্তি আছে, তাদেরকে মনে হচ্ছে বর্ধমান ট্রান্সফার। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মঙ্গলগড়ের চানক অঞ্চলে। ঘটনাস্থলে মঙ্গলগড় থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে আটক করেছে মঙ্গলগড় থানার পুলিশ। উপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।